ফ্যাশনের নামে দুনিয়া যতই পাল্টে যাক না কেন, কিন্তু সারদা সেই পুরনো কালের ফ্যাশনই ভালোবাসত আর তেমনই জীবন কাটাচ্ছিল। তখন প্রায় সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে সারদা হলে এসে দেখে স্বামী প্রসাদ সেখানে বসে খবরের কাগজ পড়ছেন। সে চারিদিকে ঘুরে তাকায়। ঘরে ধূপবাতি জ্বলার গন্ধও আসছে না, আর দেখে তুলসী গাছের নিচে কোনো প্রদীপও জ্বলছে না। তখন সারদা বুঝতে পারে যে তার গ্রামের বৌমা অনামিকা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। প্রসাদের কাছে এসে সে বলে, হ্যাঁ গো, বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি, কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। ক্লান্ত ছিল বোধহয়, তাই ঘুমোচ্ছে হয়তো। আজকে জল খাবার আর রান্নাটা তুমি করে দাও, বাকি কাজগুলো বৌমা উঠে করে নেবে। গ্রাম থেকে বৌমা এই জন্য এনেছিলাম নাকি যে আমি রান্না করব আর ও খাবে, ও রান্না করবে আর আমি খাবো। সে ঠিক বলেছ, কিন্তু সেও তো নতুন বৌমা, সে এই ঘরের পরিস্থিতি বা নিয়ম কানুন তো জানে না। কেন সে জানে না? যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে হ্যাঁ বলেছিল। সিঁথিতে সিঁদুর দেওয়ার আগেও জিজ্ঞাসা করেছিলাম, তখনও রাজি ছিল। ঘরে পা দেওয়ার আগে বলেছিলাম, তখনও হ্যাঁ শাশুড়ি মা বলেছিল। সারদা যখন এভাবে বলছিল প্রসাদের খুব বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, তাই সে চুপচাপ সারদার সব কথা শোনে। শেষে দুধের গ্লাস নিয়ে যখন তাকে ঘরে পাঠাচ্ছিলাম তখনও জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল শাশুড়ি মা যা বলবেন আমি তাই করব। এমনটা সারদা বলছিলই কি? দেখো সারদা, তোমাদের মধ্যে যদি এরকম কোনো কথা আছে তোমরাই দেখে নাও, আপাতত একটা কফি এনে মুখে মারো তো। আচ্ছা বেশ, গরম গরম কফি এনে এখনি তোমার মুখে মারছি। বললাম বলে সত্যি এনে মুখে মারবে নাকি? বিয়ে হয়ে এই ঘরে আসার পরে আমার শাশুড়ি আমায় বলেছিলেন তার মৃত্যুর আগে যে নিজের স্বামীর কথা কি কখনো উলঙ্ঘন করবে না, তাই আমি তোমার সব কথা শুনি। তোমার কোনো কথা কখনো কেটেছি? হ্যাঁ, তা তুমি করো, কে তোমায় বারণ করেছে? তাই তো, গরম কফি এনে তোমার মুখের ওপরে আমি ছুঁড়ে মারবো, ততক্ষণ তুমি এখান থেকে সরবে না কিন্তু। কথাটা শুনে প্রসাদ খুব ঘাবড়ে যায়। মুখে ছুঁড়ে দিও না সারদা, গরম গরম কফি এনে হাতে দিও, কেমন? আচ্ছা বেশ। সারদা এমনটা বলে সেখান থেকে যাচ্ছিলই, ততক্ষণে বৌমা অনামিকা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে হলে আসে। এসে দেখে শ্বশুর শাশুড়ি সেখানে দাঁড়িয়ে কথা বলা বলি করছে। বাবা, আপনার গরম গরম চা চাই না কফি চাই? কফি নিয়ে এসো বৌমা, কফি খাওয়ারই আমার অভ্যেস। এক্ষুনি 2 মিনিটের মধ্যে কফি নিয়ে আসছি বাবা। এটা শুনে সারদা খুব অবাক হয়ে যায়। 2 মিনিটের মধ্যে কফি বানিয়ে নিয়ে আসবে, এটা কি করে সম্ভব বৌমা? এটা সম্ভব মা। 2 মিনিটের মধ্যে কফি বানিয়ে আনলে আমি তোমাকে 1000 টাকা দেবো, আর কখনো জিজ্ঞাসা করব না। আরে বা, আমি তো খুব ভালো সময় ঘুম থেকে উঠেছি, উঠতে না উঠতেই 1000 টাকা পেয়ে গেলাম। ও মা, 1000 টাকা তাহলে বের করে রাখুন। এমনটা বলে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। সারদার ভীষণ রাগ হয়, তারপর সে বলে, দাঁড়াও বৌমা, তুমি এভাবে নোংরা অবস্থায় রান্নাঘরে কি করে যেতে পারো? নোংরা কোথায় দেখলেন মা, ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তবে এখানে এসেছি। এমনটা বলে অনামিকা রান্নাঘরে চলে যায়। সেখানে 2 কাপ গরম গরম কফি বানিয়ে সে নিয়ে আসে। সারদা দেখে তো খুব অবাক। প্রসাদ সারদাকে দেখেই বুঝতে পেরে যায়, আমাদের বৌমা গ্রামের হতে পারে, কিন্তু সে খুবই বুদ্ধিমতী। সে রান্নাঘরে কফি মেশিন রেখেছে, বোতাম দাবালেই গরম গরম কফি বেরিয়ে আসে। এমনটা বলাতে সারদা আর বিন্দু মাত্র সেখানে না দাঁড়িয়ে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে একটা কফি মেশিন রাখা আছে। এটা কোনো এমন তেমন গ্রামের বৌমা নয়, এটা স্মার্ট বৌমা। এমনটা সে ভাবছিলই, ততক্ষণে একটা ট্রাক এসে তাদের বাড়ির সামনে থামে। শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সারদা হলের দিকে যায়। অনামিকা ট্রাক ড্রাইভারের কাছে একটা কাগজ নিয়ে পড়ছিল। বাবু, খুব সাবধানে জিনিসগুলো নিচে ফেলো, একটাও যেন নষ্ট না হয়। যদি নষ্ট হয় তবে কিন্তু সব জিনিস ফিরিয়ে নিয়ে যেতে হবে। এমনটা বলে দুজন কর্মচারী সব বড় বড় জিনিসপত্র নিচে নামিয়ে সেগুলোকে হলে রেখে দেয়। এসব কাণ্ড কারখানা সারদা কিছুই বুঝতে পারছিল না, সে শুধু অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। ঘরের সব প্রয়োজনীয় জিনিসপত্র বৌমা কিনেছে, এটা ভেবে তিনি খুব আনন্দিত হন। কিন্তু তখনও সারদা কিছুই বুঝে উঠতে পারে না। মা, আমার 1000 টাকা দেন। সে আমি তোমায় দিয়ে দেব,
কিন্তু এতগুলো বাক্স কেন এনেছো? চিন্তা করবেন না মা, আমি সব বোঝাচ্ছি। এ ঘরে পা রাখার পরে আমি বুঝে গেছিলাম আপনি কোন যুগের মানুষ। যেমন ব্যবহারটা আপনার শাশুড়ি আপনার সাথে করতো, তেমন ব্যবহারই আপনি আমার সাথে এই যুগে করতে চান। তখনই বুঝে গেছিলাম যখন দেখলাম ঘরের মধ্যে মিক্সি নেই আর বাইরে একটা শিলনোড়া রাখা আছে। এসব শুনে শাশুড়ি মা শারদা খুবই হতবাক। বৌমা অনামিকা যে কি বলছে সে শুধু তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনেই যায়। বাথরুমে গিয়ে দেখি ঝর্ণা নেই, ওই একটা পুরনো আদিকালের বালতি আর মগ রাখা আছে। তাই আমি একটা সার বাত অর্ডার করলাম, আর জানি যে আমাকে জামা কাপড় কেচে নিচুড়ে শুকুতে হবে, তাই একটা ওয়াশিং মেশিনও আমি বুক করে নিলাম। এমনটা বলে সে ওয়াশিং মেশিন দেখায়। প্রসাদ তার কথা শুনে মনে মনে খুব হাসে। এই নতুন যুগে আপনি বৌমা মানে কি আমার সাথে আপনি চান যে আমি ঝাঁটা তুলে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর এসব করার পেছনে আমার পিঠ কোমর যেন সব ভেঙে যাক, তাই আমি একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার করেছি, এবার একটাও ধুলো দেখতে পাবেন না। এমনটা বলে সে ভ্যাকিউম ক্লিনারটা দেখায়। শারদা শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর মনে মনে সে ভাবে, এ স্মার্ট গ্রামের বৌমা, এটা মানা ছাড়া আমার কাছে আর উপায় নেই। এমনটা সে ভাবছিল কি? হ্যাঁ গো মা, ইডলির ব্যাটার দোসার ব্যাটার বানাবার জন্য আমি একটা গ্রাইন্ডারও অর্ডার করেছি। ব্রেকফাস্টের জন্য চাটনি বানাতে হলে এই মিক্সিতেই হয়ে যাবে, দেখুন না। এভাবে সে প্রত্যেকটা জিনিস এক এক করে দেখায়। শারদা কিছুই বুঝতে পারে না, তাই সে কিছু না বলে চলে যায়। প্রসাদ তা দেখে খুব হাসে। শেষ পর্যন্ত শারদা এমন বৌমা আনলো যে তাকেই শিক্ষা দিয়ে দিল। এমনটা বলে সে খুব খুশি হয়। আজ এই পর্যন্তই, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। একে গ্রীষ্মকাল, তার উপরে সূর্যের তাপ, মানে আমের মৌসুম। অনামিকা ঠেলাতে আম রেখে সারা গ্রাম ঘোরে। রাস্তাতে সব জানা পরিচিত আত্মীয় স্বজনদেরকে সে অভিবাদন জানায় এবং তাদেরকে আম কেনার জন্য অনুরোধ করে। সেদিনও আম বিক্রি করার সময় নিজের ঠেলাগাড়িটা সুশীলার বাড়ির সামনে গিয়ে থামায় আর জোর গলায় আওয়াজ দিয়ে বলে, সুশীলা দিদি, ও সুশীলা দিদি, ঘরের থেকে বাইরে এসো। তার ডাক শুনেই সুশীলা ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। কতবার বোঝাবো, এরকম মোষের মতন গলা নিয়ে আমাকে জোরে জোরে ডেকো না। সুশীলার এই কথা শুনে অনামিকা মনে মনে ভাবতে লাগে, তাই বুঝি নিজের তো যেন মনে হয় ঐশ্বর্যের আওয়াজ, যখন কথা বলো মনে হয় কোনো গাধা ডাকছে। মনে মনে ভেবে মুখে হাসি রেখে বলে, তুমি তবে সব কিছুতেই ফিট হয়ে যাও, আমি আর কোথায়। তোমার মানেটা কি, আমার আওয়াজ গাধার আওয়াজ নাকি? বাহ, সত্যিটা স্বীকার করে নিলে, এই ব্যাপারে কিন্তু তুমি সবার আগে। তুমি কেমন সেটা জানা সত্ত্বেও তোমাকে আমি মাথায় বসিয়েছিলাম, এবার মনে হচ্ছে নিজেকেই আমি চটি দিয়ে মারি। বলো তাহলে কোন পায়ের চটিটা তোমার চাই, এক্ষুনি গিয়ে আমি নিয়ে আসছি। যদি তুমি এভাবেই তর্ক করবে তাহলে ঘরের ভেতরে যাচ্ছি, ডাকলেও আর আসবো না। সরি দিদি, খুব টাটকা আম নিয়ে এসেছিলাম, তাই তোমাকে কেনার জন্য ডাকছিলাম গো। একটা অন্য মহিলা এসেছিল, তার কাছে আমি আম নিয়ে নিয়েছি, এখন আর দরকার নেই, তুমি যেতে পারো অনামিকা। না গিয়ে আর কোনো উপায় আছে কি দিদি? এরকমটা ভেবে সে নিজের আমের ঠেলা গাড়িটাকে ধাক্কা দিতে দিতে আগে নিয়ে চলে যায় আর মনে মনে ভাবে, আমাকে ছাড়া এই গ্রামে কোন মহিলা আম বিক্রি করছে, আমাকে খবর নিতেই হবে। এরকমটা ভেবে সে আগে যাচ্ছিলই, হঠাৎ করে জানা পরিচিত পার্বতী একটা ঝুড়িতে করে আম নিয়ে সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছে অনামিকা দেখে। পার্বতী, তুমি আম বিক্রি করছো? হ্যাঁ অনামিকা, মৌসুমের অনুসারে ঝুড়িতে ফল নিয়ে আমি সেগুলোকে ঘুরে ঘুরে বিক্রি করি। আহ, সে কথা তো আমি ভুলেই গেছিলাম। তবে তুমি যদি ঘুরে ঘুরে এভাবে ফল বিক্রি করো, আমার কাছে কে আম কিনবে বলো দেখি? প্রতিযোগিতা জমানো অনামিকা, যে আগে থাকবে তারই জিত, মা লক্ষ্মী তার কাছেই থাকবে। সে কথা তো আমি জানি পার্বতী, আমি সেই সূর্য উদয়ের আগে উঠি, তারপর ঘরের কাজকর্ম রান্না বান্না সারি, তবে এই ফলগুলোকে নিয়ে আমি বিক্রি করতে বেরোই। কিন্তু তুমি আমাকে এসব কেন বলছো? এই এমনি তোমাকে নিজের সমস্যার কথা বলছি, আর দু চারটে ফল যেগুলো বেঁচে যায় সেগুলো বাড়ি নিয়ে যায়, বাচ্চারা সেগুলোকে খেয়ে নেয়। এরকমটা বলে পার্বতী সেখান থেকে চলে যায়।
অনামিকা ভাবতে লাগে, যদি লোকেরা পার্বতীর কাছে আম কেনে তাহলে তারা তার কাছে কেন কিনবে। এরকমটা ভাবতে ভাবতে অনামিকা বাড়ি ফিরে যায়। বাড়িতে বাগানে বসে সারদা ফুলের মালা বানাচ্ছিল। ঠেলাতে ফলমূল দেখে সারদা অনামিকাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা, আজ ফল বিক্রি না করে বাড়ি ফিরে এলে? আম বিক্রি কর্তা অনেক হয়ে গেছে যে মা, তাই কেউ আর আমার কাছে ফল কিনলো না। এরকমটা ভাবলে কি করে হবে, ওরা নিজেদের চেষ্টা করছে, আমাদেরকেও নিজেদের চেষ্টা করতে হবে। আমিও প্রথমে এরকমটাই ভেবেছিলাম মা, ওনারা বললেন অন্যের কাছে তারা আম নিয়ে নিয়েছেন, আর মুখ বেঁকাতে লাগলো, খুব খারাপ লাগলো আমার। আহা বৌমা, এটা তো প্রতিযোগিতারই দুনিয়া, খুবই সামান্য ব্যাপার, তোমাকে বুদ্ধি খাটিয়ে কিছু একটা আলাদা করে ফল বিক্রি করতে হবে, তবেই তুমি জিততে পারবে। এমনটা বলে সারদা ভেতরে চলে যায়। অনামিকা সেখানেই বসে সারদার বলা কথাগুলোকে মনে মনে ভাবতে লাগে। যেমনটা মা বললেন, যদি আমি আম বিক্রি করি তাহলে আমার কাছে কে কিনবে? কেউ না। কিছু একটা চালাকি দিয়ে করতে হলে আমের জায়গায় আমায় আমের জুস বিক্রি করতে হবে। এমন কথা ভাবার দরুন অনামিকার মনে লোভ জেগে ওঠে। রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, অনামিকা একটা ঘরে আসে। সেই ঘরে রাখা ছিল একটা বাক্স, তার ভেতরে ছিল কেমিক্যালের একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশন নিয়ে দুটো আমে সে ইঞ্জেকশন লাগায়। তারপর বাক্সের মধ্যে রাখা রং নিয়ে অনামিকা আমের উপরে ছিটিয়ে দেয়। এত আনন্দিত ছিল অনামিকা যে রেসে গোল্ড মেডেল পেয়েছে। তারপর সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বেঁচে গেছি, শাশুড়ি মা আমাকে দেখেননি। এবার দেখো কাল থেকে আমার আমের জুস কিভাবে বিক্রি হয়। এরকমটা ভাবতে ভাবতে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তারপর প্রত্যেক দিনের মতন অনামিকা সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করে রান্না বান্না করে আমের জুস বিক্রি করতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর সেই ঘরে আসে যেখানে আম রাখা ছিল। সেখানে ওই বিশেষ করে দুটো আম বিশাল আকারের হয়ে গেছিল, আর বাকি আমগুলো লাল আর খুব সুন্দর দেখতে লাগছিল। অনামিকা দেখে খুব আনন্দিত হয়ে ওঠে। মা মা, আম রাখা আছে যেখানে সেখানে, একবার আসুন দেখি। তার ডাক শুনে সারদা সেই ঘরে যায়। সেখানে ওই বড় বড় আমগুলোকে দেখে সে খুব অবাক হয়ে যায়। তারপর নিজেকে একটু সামলে সে বলে, এটা কি হলো বৌমা, রাতারাতি এমন কি আশ্চর্য ঘটলো? আমিও কিছু বুঝে উঠতে পারছি না মা, তাই জন্য তো এখানে আপনাকে ডাকলাম। সব ভালোর জন্যই হয়। মা আমাকে একটু সাহায্য করুন তো, আমি এই আমটাকে ঠেলার উপরে রাখছি, তাতে আমি একটা নল লাগিয়ে দেবো আর সেখান থেকে জুস বিক্রি করব। অনামিকার এভাবে বলাতে সারদা আমটাকে তুলে ঠেলাগাড়ির ওপরে এনে রাখতে তাকে সাহায্য করে। তারপর তারা দুজনে মিলে আমটাকে এনে ঠেলায় রাখে। অনামিকা কিছু আরও আম নিয়ে এসে ঠেলাগাড়ির ওপরে রেখে দেয়। তারপর ওই বড় আমটার মধ্যে একটা নল লাগিয়ে দেয় আর সারা গ্রামে ঘোরে। ছোট হোক বা বুড়ো, আমের রস খেয়ে যাও, টাটকা টাটকা আমের জুস পাবেন। ছোট গ্লাস 10 টাকা, বড় গ্লাস মাত্র 20 টাকা। আসুন বাবু আসুন। এভাবে সে ডেকে ডেকে আমের জুস বিক্রি করতে লাগে। ছোট বড় সকলেই আমের জুস দেখে খুব আনন্দিত হয়ে ওঠে। স্বাদ ভালো হওয়ার কারণে একের পর এক গ্লাস লোকেরা নিয়ে খায়। এভাবেই দিন কাটছিল। লোভের নেশাতে অনামিকা আমের জুস বিক্রি করছিল, আর সেটা ভালো বিক্রিও হচ্ছিল। সে ভালো টাকাও অর্জন করছিল আর জীবনও ভালো কাটছিল। একদিন অনামিকার দিদির বাচ্চারা হরিশ আর ভাবনা ছুটিতে তাদের বাড়ি ঘুরতে আসে। তাদের সেই বড় আমের জুস খাওয়ার খুব ইচ্ছে হয়, কিন্তু অনামিকা তাদের জুস খেতে বারণ করে। বাচ্চারা এত বড় আমের জুস খেতে নেই, এতে অনেক কেমিক্যাল আছে, আমি তোমাদেরকে অর্গ্যানিক আম এনে জুস বানিয়ে খাওয়াবো। সে এভাবে বলছিলই ঠিক সেই সময় শাশুড়ি মা সারদা এসে পড়ে। তার স্বামী রমেশও কথাটা শুনে ফেলে। তারা অনামিকাকে খুব বকাবকি করে। তখন অনামিকার মাথায় একটু বুদ্ধি আসে, সে নিজের ভুলটা বুঝতে পারে। তখন থেকে অনামিকা ভালো আমের জুস বানিয়ে বিক্রি করতে লাগে আর সুখে সংসার করতে লাগে।